না, আমি বলছিলাম যে আমার যদি বিয়ে করতে চাও তাহলে আরো 10 বছর অপেক্ষা করো। না, আসলে ও বলছিল যে আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করব এবং আমার বাবাকে খুনের দায় ইয়ে করছিল। তাই আগুন আমাকে বলতেছে যে বিয়ে করবে, আমাকে ভালোবাসে। আর আমি অনেকদিন আগে, কয়েকদিন আগে ভিডিও দেখছিলাম যে ও গগনবের অফিসে গেছে, তাই আর কি। তো আবার ও বলছিল যে সুমাইয়ের আব্বুর হাতে, সুমাইয়ের আব্বুর গায়ে যদি কেউ হাত দেয় তার হাত আমি ভেঙে দেব। বলেছে গান আমি দেখতাম তালতল মার্কেটে, প্রতিদিন বন্ধুরা তালতলে গেমস খেলতে যেতাম, এর গান শুনতাম কম্পিউটারে। আস্তে আস্তে গান শুনে এর গানটে অনেক ভালোবাসি, এর গানটে অনেক শেয়ার লাইক করি, এর গানে যেতে আস্তে আস্তে এর প্রেম করে গেছে। গান শুনতে শুনতে প্রেম করে গেছে, মানে গানের প্রেমে পড়ছো নাকি সময়? আচ্ছা সময় কেমন আছো? ভালো। ভালো আছো? মন খারাপ? মন ভালো? নতুন কোনো গান শিখেছো মানে আগের গানে? আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে? জি, খাওয়া দাওয়া করছি। আচ্ছা আচ্ছা, কয়েকদিন আগে দেখলাম আপনি মোটামুটি ভালো টিকটক বা এমনি নিজেও অভিনয় করা শুরু করে দিয়েছে। কি করব মা, বলে ভালো লাগে? আর বাস্তব না দুনিয়া, যে একদিন চলে যেতে হবে, স্মৃতিটা থইয়া যায় বাংলাদেশে। মানে চলে যাবেন ঠিক কনফার্ম হয়ে গেছে সব কিছু? হ্যাঁ, ওই আগে আল্লাহর দরবারে স্টক করে পালাই দিছে। দুই দিন তিন দিন আগে আমি স্টক করছি একবার। আচ্ছা, আমার সুমাইয়া আইয়া আর সুমাইয়ার মা আইয়া আমার বেলার মুখে দিয়ে হঠাৎ করে মাথা ঘুরে মাঝে খেয়ে দিছে আমার ফোন। কল দেওয়ার পরে লাগাইছে আবিজাবি কথা, এর মাঝে কত তোমার মেয়ের গেছে গা কি তার লগে, এই শেষ। এর বাদে আমি মাথা ঘুরে পড়ে গেছি আর কইতে পারি। বেশ কিছুদিন ধরে সুমাইয়াকে নিয়ে আবারও আলোচনা, এটা কেন হয়েছে? এটা কইতাম পারলাম না আমি, আন্দাজে আমি কেমনে কম। এইটার 10 জনে দেখে, 10 জনে বলতে পারবো। আমি মোবাইল মাঝে মাঝে দেখি, আমার কল দিলে একজনে আমি হ্যালো করি আর না। আমি মানে মাঝে মধ্যে কি দেখেন, মানে কি জন্য আলোচনায় আসছে? এটা আমি কি কইমো আর, হওয়ার মতন না একটু মেরে লই পুতুল খেলা করে। আচ্ছা, আমরা কয়েকদিন আগে দেখছি শাহজালাল কমলাপুর স্টেশনে সময়ের জন্য পাগল, আজকে দেখতেছি শাহজালাল আপনাদের সাথে। সে আমার মেয়ের গান ভালোবাসে, গান শুনে, এই কারণে মায়া মমতা যে সে মানুষ আমি মানুষ। মানুষটা কোনোদিন অঘৃণা করবা না আর কোনোদিন দূরে পালাইবে না, বুকের কাছে টান দিয়ান, এটাই কথা। আমার মেয়ের বয়স কখনো হয় নাই, তো আমি তো মোবাইল চালাই না, মানুষের মোবাইলে দেখি এগুলে। তা আমি বললাম আরে আল্লাহ, মেয়েটার আমার অনেক ছোট আর অনিরা একটা ছেলে, কত বয়স? তো ওই ছেলের লগে ওই মেয়েটাকে বিয়ের বয়স হয়েছে, কখনো হয়নি। আল্লাহ যেদিন আমার মেয়ের ভাগ্য রাখবে, আমার মেয়ে বড় হবে, তার ভাগ্য আল্লাহ যখন রাখবে তখন ওই টাইমে তার আল্লাহর বিয়ের হুকুম আসবে, তার বিয়ে হবে। 9 বছর বয়স ছিল আমার। যে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই মেয়ে এখন পড়াশোনা করার বয়স, তো এখন কি এরে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ভাবে এই যে বিষয়টা, আপনারা তো কথাটা ভালো তুলছেন, আমি লাখ লাখ শুকিয়ে। আজকে এই কথাটা শুনি, আমার মেয়েটা স্কুল যাওয়া বন্ধ, স্কুলে যেতে পারে না, রাস্তাতে ঘাটে যেতে পারে না, রাস্তা চলতেও পারে না, এসব কথাটি মানুষের যে সময় তুলে সে সময় আমার নিজের কান্দাটা আসে। আমার মেয়ে আজ পর্যন্ত কান্দে, এ সময় গগনের অভিষেক এসে এ সময় কান্দিছে, সে একটা উচিল্লা দিছে কি তার মরা মার কবর যাইব। এই কথা কইয়া বস আর বলে না কি কারণে, এটা আর বলছে না। মানে কার অফিসে গিয়েছে কি বললেন? গগনের অফিসে। আচ্ছা, তার অফিসে সে চুক্তি ভিত্তিক কাজ করছে না সেখানে? হ্যাঁ, চুক্তির কাজ চলে বর্তমানে, তো এখনো চলছে। হ্যাঁ, আবার চলে। আচ্ছা, তাহলে আপনারা তো মা বাবা, আপনি ভাই হিসাবে যেন আপনি ছোট্ট মেয়েকে নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে, তো আমি দেখি আর আমি জনগণের বললাম দেখেন আজকে আমার এই মেয়ের নিয়ে আমরা দেশ বিদেশে কেন এগুলো করতে আসি, একটা মাসুম বাচ্চা নিয়ে এগুলো করা ঠিক না। আমি করব তার বাকি জীবনে আপনাকে দোনো ফায়দরি আশাই ক্ষমা চাইছি,
আর এগুলো কখনো আমার স্বামীর বিরুদ্ধে আমার মেয়ের বিরুদ্ধে আমরা কখনো করবেন না। আমার স্বামী যদি ভুল করিয়া থাকে তাহলে সবাই আমার স্বামীর মাফ করে দিবে। তোমার জন্য অনেক কান্নাকাটি করেছো, তুমি ভালোবাসা কি বুঝো? তোমার বয়স কত? 11 বছর। একটা জিনিস কি, তোমার ইচ্ছা ছিল যে তুমি কয়েকটা ভিডিওতে দেখেছি সুমাইয়ের সাথে দেখা হয়েছে, বা সুমাইয়ের বাবা দেখলাম আরেকটি ভিডিওতে তোমাকে ছেলে দাবি করেছে, তো এখন একটা পরিবার পেয়েছো, কেমন লাগছে? অনেক ভালো। আগে কি এরকম পরিবেশে ছিল? জি না, আগে রাস্তাঘাটে ছিলাম, পুলিশের বাড়ি যেতাম, মশার অনেক মানুষের লাগতে উষ্টা খাইতাম, মশার কামড় খাইতাম। এখন কেমন লাগছে? ভালো। আমি একলা ছিলাম না, আলাদা ছিলাম? আলাদা ছিল। আমার সঙ্গে প্রতিনিয়ত দেখা হতো। শাহজালাল এমন একটা কথা বলেছিল যে শাহজালালের যে বোন তার খাবার দাবার তোমাকে খাওয়াইতো, এটা কি সত্য? এটা মানে কতদিনের আগের ঘটনা? তুমি যখন ভাইরাল হয়েছিল তার কতদিনের আগের ঘটনা? না, ভাইরাল হওয়ার পরে। ভাইরাল হওয়ার পরে? না, সরি, ভাইরাল হওয়ার অনেক আগে, মানে মনে করুন ভাইরাল হওয়ার সাথে 1 বছর, আরো মনে করুন 5-6 দিন আগে খাই। আমি চাই আমি পড়ালেখা করে অনেক বড় হব আর অনেক বড় শিল্পী হব। আচ্ছা, ছবি কেন স্কুলে যাচ্ছে না? ওই যে আগুনের বিষয়ে একটু কি, কেন যাচ্ছে না বা কেন? আচ্ছা, আপনি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আসলে আপনাদের ছোট্ট মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই খেলা কবে বন্ধ হবে? আমি জনগণের কাছে একটাই চাই, আমার এই ছোট বাচ্চা নিয়ে বা আমার স্বামীর নিয়ে আমরা জনগণ আর এগুলো করবেন না, আমার কাছে আমি ক্ষমা চাই। আর অনির নিয়ে এগুলো আপনারা আর আমার আর অকমানি করেন, আমার মেয়ের ক্ষতি আর আমরা জনগণ কেউ করবেন না, উনি একটা মাসুম বাচ্চা। আপনারা কি টাকার বিনিময়ে কাউকে ভিডিও দিচ্ছেন? টাকার বিনিময়ে দেন, অন্য একটা লোক আসে তাকে কি আমি কি বলতে পারি? আজ জনগণের কারণে আমার মেয়ে আজকে জনগণের কারণে দুঃখ আছে। বলছেন টাকা, আমি আজ পর্যন্ত আমি কারো কাছে টাকা চাই, যত চ্যানেল যায় আজ পর্যন্ত আমি বলছি না ভাইয়া আমার টাকা দেন, পয়সা দেন, যে আমার খুশি হয়ে চা পানি টাকা দিয়ে যায়, এটাই আমার মত। এটা আমি কোন ইউটিউবের কাছে আমি কোন একটা বুঝিনি কখনো, এটা আপনারা ধরে নিলে এটা আর কিছু করার মত না, আপনারা দিয়ে আপনারা দিয়া আমার পাশে কোনো কিছু করার নাই। আচ্ছা, একটি জিনিস বলছেন যেটা আপনি, আমি সে বিষয়টা তুলতে চাইনি, কিন্তু গগন সাকিবের বিষয়টা আপনি শুরু করেছেন, তো আসলে সুমাইয়া কি প্রথম মানে সোশ্যাল মিডিয়াতে কারা ভাইরাল করেছে, গগন সাকিব নাকি যারা ইউটিউবার আছে বা সব ইউটিউবার? আমার মেয়ের, আমার মেয়ের সব জনগণে আছে, জনগণ আছে, জনগণের দ্বারা আমার মেয়ে ইউটিউব না গেলে আমার মেয়ে ভাইরাল হইতো না। মানে প্রচার প্রচারণাটা কোথায় থেকে হয়েছে এবং কারা ভাইরাল করেছে এই বিষয়টা একটু ক্লিয়ার? আপনারা সবাই আমার মেয়ের ভাইরাল করছে। আপনি কিন্তু একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আগুনের বিষয়ে, আকাশের চাঁদ আর জমিন কখনো এক হয় না। আমি ওই কথাটা বলতাম না, তখন আমার চাচা মারা গেছে, তবে ওই টাইমে একটা ইউটিউব গেছে, কেসার আমার বলছেন আজকা আমি মাথার দিস না থাকি, আমি বলেছি অহংকার দেখাইছি, তা আমি এই ব্যাপারে সবার কাছে আমি জনগণের কাছে আমি এই ব্যাপারে ক্ষমা চাই। এই কথার উপরে আমরা গতকালকা আমি এই কথা যে আমার মেয়ে আমার ওয়াইফে বলছে কথাটার উপরে আর আর আমি লাস্টে দিই, আমি এরার কাছে যাই আমি ক্ষমা চাইয়া দিয়ে আইছি, আমি বিরিয়ানি প্যাকেট ফোন তো লাগাইয়া আমি ধরিলাম আরও 10,000 টাকার মতন, আরে যে দোক দিছি একজনে, আমি এরারে নাস্তা দিই খাইয়া আমি বুঝাইয়া দিয়েছি ভাইয়া আপনারা আমি ভুল করিয়া থাকে, তোমরা বাদের ছেলের এরা বলছে না তোমার দেখুন আমাদের আপনাদের কি কেউ জিম্মি করে রেখেছে কি না? আপনার ভিডিও আপনাদের ভিডিও তারাই করবে আর কেউ করতে পারবে না? না 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 না, আমরা কেউ শিখে দেন, আমি আপনারা আমার কাছে যে যায় আমার তারে আমি ভিডিও দিই, যে যায় আপনি গেলে আপনারে দিই, সে কালামিয়া গেলে কালামিয়ারে দিই, দোলামিয়া গেলে দোলামিয়ারে দিই, ফারুক মিয়া গেলে ফারুক মিয়ারে দিই, ফারুক ভাই গেলে ফারুক ভাইরে দিই, কাহি সিকন্দর মিয়া গেলে সিকন্দর মিয়ারে দিই। আমি আমি একটি জায়গাতে আমি বর্তমানে থাকি না, আমি
অমুক জায়গার জায়গা, অমুক জায়গার জায়গা, ও অমুকে আমার বলা, অমুক আত্মীয়ের বাসার জায়গা, ও মোরা বাড়ির জায়গা। টাকার বিনিময়ে কাউকে ভিডিও দিচ্ছেন না? না। আচ্ছা, এই যে আগুন তারপরে শাহজালাল দুইজনে কমলাপুর স্টেশনে থাকে, সেখান থেকে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আপনি কি কমলাপুর স্টেশনে গিয়েছেন এই ভাইরাল হওয়ার পরে? তো আমি কেন গেছি? আমি যাইতাম না, আজ আমার জনগণে সবাই শরম দেয়। কয়েকজন মানুষে কে খারাপ কয়, কে ভালো কয়। তখন আমি ওইখানে গেছি, আমি যাইতাম না, মানুষ আমার জনগণে বলে আজ দেখেন সুমেন মা কোনো একদিন আমি রাস্তা ছিল।